দলিল বিহীন অন্যের মতের উপর চলার যে রাস্তা সেটাকে বলে মাযহাব। বর্তমান প্রচলিত বিশ্বে বা একজনের রায় অনুযায়ী চলা, অন্যের পিছনে চলা দলিল ছাড়া। একজন লোক অনেক বড় এক আলেম, সে আমাকে বলেছে নিজে, সে বলতেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, এই কথা বলছে। যে ওনাকে ধরছি আমি, খালাস, ওনারে ছাড়া আর করেছিনি না। ইমাম আবু হানিফা জাহান্নামে যদি যাত আমিও জাহান্নামে যাব। এই ইমা, এটা হচ্ছে মুকাল্লেদ, মুকাল্লেদের অবস্থা। বারো জন মুফতি দেওবন্দের, দেওবন্দ থেকে আসা মদিনায় বারো জন মুফতি, তাদের সাথে আমার বহস হয়েছে এই মাঝহাব নিয়ে। আমি ছিলাম একা, জানি না তারা ঘটনাক্রমে কি করছে। আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, বলছে সবাই আসছে, আমার লোকও আছে আমি মনে করছি। তো গিয়ে দেখি তারা বারো জন মুফতি একদিকে আর আমি একজন একা, তাদের সাথে তিন ঘন্টা পর্যন্ত বহস করা হয়েছে। সর্বশেষে আমাকে বলতেছে, আমাকে বলতেছে যে আপনি কি নিজেকে দাবি করেন যে আপনি ইমাম আবু হানিফার আমার থেকে অনেক বেশি জ্ঞানী, আমাকে বলতেছে। আমি বলছি অবশ্যই না, লাখ লাখ ওলামারা, কোটি কোটি ওলামারা ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা এখন ইমাম আবু হানিফার আমাদের বলছে কিনা এটা তো জানতে হবে। সে বলতেছে আপনি যদি মাঝহাব না মানেন, লক্ষ লক্ষ ওলামারা মানতেছে, এখন আপনি কি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ থেকে বেশি আলেম হয়ে গেছেন? আমি বলছি না, কখনো না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ একজন মুজতাহিদ ইমাম, আমার থেকে অনেক, আমি তার সামনে কিছুই না। বল তাহলে আপনি কেন তাকে মানেন না, প্রশ্ন করেছে বারো জন ইমাম লাস্ট। তা আমি বললাম ঠিক আছে, আমি একা আপনারা বারো জন, এখন আপনাদের বারো জনের প্রতি আমার একটা প্রশ্ন, আপনারা ইমানদারের সাথে এখলাসের সাথে উত্তর দিবেন, মিথ্যা কথা বলতে পারবেন না। মদিনাতে বসে গেছেন, এখন আমাকে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন ফজরের ফরজের নামাজের একামত হবে তখন কোনো নামাজ নাই। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন কোনো ফরজ নামাজ একামত হয়ে যাবে তখন এই নামাজ ছাড়া আর কোনো নামাজ, এটাই বলেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুখারীর হাদিস সহি, সনদ দ্বারা সাবেত, কোনো সন্দেহ নাই। বললাম কি এই হাদিসটা কি সত্য না মিথ্যা? কোনো সত্য, সনদ সহি সহি। তাহলে আমার রসুল আমাকে এই কথা বলছে, কিন্তু যারা মাঝহাব মানে তাদের রায় হচ্ছে হানিমাম আমনে বলেছে কিনা না বসে আল্লাহ আলাম, কিন্তু মাঝহাবের যারা মানে বড় বড় উলামারা তারা বলে যে আপনি মসজিদে প্রবেশ করলে যদি মনে করেন যে একামত হয়ে গেছে, এখন যদি আপনি শেষ তাসাহুদটাও পান, শেষ তাসাহুদটাও পাইলেও আপনি কি করেন, দুই রাকাত আগে করে নেন, এরপর আপনি ফরজ নামাজে ইমামের পিছনে অংশ গ্রহণ করেন। এটা কার কথা? এটা কার কথা? এটা মাঝহাবের কথা, এটা কিসের কথা? এটা শুনেলাম তোদের, এটা বললাম যে আমি এখন বলেন, আপনারা বলেন, আমি কি রসুল সাল্লাল্লাহু কথা মানবো না ওই অনেক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথা মানবো? আমার সামনে যদি একটা মাসআলা আসে, রসুল সাম বলেন এটা তুমি করো, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ উনি বলতেছেন কইলো না, আর আমি আপনারা বলেন, কার কথা শুনবো, কার কথা শুনবো? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথা শুনতে আমি বাধ্য, সেখানে যদি আমি বিরোধিতা করি না যাই না ইচ্ছাকৃতভাবে, তাহলে আপনার আমার জন্য অনেক সাবধান বাণী কোরআনে উল্লেখ করা হয়েছে, কঠিন কথা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ওমান ইউশাকিকিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহ শাদীদুল ইকাব, যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে আচরণ করবে তাদের জন্য কঠিন শাস্তি। এখন তাদেরকে বললাম, এখন আপনি বলেন নিজে, আপনারা বলেন যে আমি ইমাম আবু হানিফার কথা মানব না রসুলের কথা, তারা তখন বললো, তখন তার উত্তর নাই, তারা বলে যে রসুলের কথা মানতে হবে। পরে কতক্ষণ পরে বলে যে ইমাম আবু হানিফার কথা মানলেই রসুলের কথা হয়ে যাবে,
প্রথম বলছে যে রাসূলের কথা মানতে হবে পরে বলে কি যে ইমাম আবু হানিফা যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি যদি বলে ওনার কথা যদি আপনি মানেন তাহলে রাসূলের কথা হয়ে যাবে এই কথার দলিল কোথায় আবার তারা বলতেছে এই কোরআনের দলিল দিতেছে ওয়া উলিল আমরি মিনকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তো ওয়া উলিল আমরি মিনকুম পরে কি বলছে আল্লাহ তাআলা ফাইন তানাযাতুম ফি শাই কোন আলেমের কথা যদি মানতে যাও তাহলে তোমাদের মধ্যে মতানৈক্য হইতে পারে ওয়া উলিল আমরি মিনকুম সে মাসুম না আর আল্লাহ আল্লাহর রাসূল মাসুম আর উলিল আমরি মাসুম না উলিল আমরি থেকে যদি কোনো কিছু আসে সেটা গন্ডগোল হইতে পারে সঠিক হইতেও পারে বেঠিক হইতে পারে মতানৈক্য আসতে পারে ফাইন তানাযাতুম ফি শাই ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল তখন তোমরা এই মতানৈক্যের ব্যাপারে কি করো আবার ফিরে যাও কোথায় ফিরে যাবে কোরআন ও হাদিসে তাহলে কোরআন ও হাদিসে যদি সমাধান না থাকতো তাহলে কি আল্লাহ আল্লাহ তো আমাদেরকে ফিরে যেতে বলতেন অনেকের আকীদা যে কোরআন হাদিসে সমাধান নাই অনেক কিছু এমন আছে যেটার সমাধান মুজতাহিদরা দিয়ে থাকেন মুজতাহিদদেরকে বলা হয়েছে যে ইজতিহাদ করার জন্য কোরআন হাদিসের আলোকে রায় দেওয়ার জন্য কিন্তু একটা রায় সঠিক আছে আরেকটা রায় ভুল আছে সে এখন বাইর করতে পারতেছে না কিন্তু কোরআন ও হাদিসে সঠিক রায় রয়ে গেছে বাহির করার ক্ষেত্রে আমরা জানি না চোরটা ভুল হইতে পারে চোরটা সঠিক হইতে পারে এখন যে ইমাম চেষ্টা করেছে তাকে আল্লাহ তালা সঠিক যদি রায় দিতে পারে তাহলে আল্লাহ ডবল সওয়াব দিবেন সঠিক রায় দিলে কি হবে ডবল সওয়াব আর যদি ভুল করে ফেলে তাহলেও আল্লাহ তালা একটা সওয়াব দিবেন একটা সওয়াব দিবেন আর সঠিক হইলে কি ডবল এখন আপনি যদি জানেন এটা সঠিক না তাহলে কি মানতে হবে নাকি আপনি যদি জানেন যে এটা ভুল হয়েছে ওনার তো সওয়াব হবে কারণ উনি তো চেষ্টা করছে সঠিক পথে পরিচালিত করার জন্য এই জন্য ওনার সওয়াব কিন্তু আপনি যখন জেনে নেবেন যে এটা সঠিক না সঠিকটা আপনার সামনে এসে পড়বে কোরআন হাদিস থেকে তখন আপনার উপরে ফরজে আইন এই সঠিকটা মানা বেঠিকটা বাদ দেওয়া কিন্তু যখন নাকি আপনার গলার মধ্যে মাঝহাবের রশ্মি বাঁধা থাকবে তখন তো বড় বিপদ তখন আপনি পারবেন না তখন আপনি বলবেন যে কি আমাদের মাঝহাবে এটা নাই আমাদের মাঝহাবে নাই কাজেই এটা মারাত্মক ব্যাপার এই ধারণাটা